সারদা সংঘতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমাদের এক গুরু বোনের বাড়িতে সারদা সংঘ আছে, দুই মাস পর যাচ্ছি আমি। তো আমি আশ্বিন মাসে ছিলাম না সারদা সংঘতে, যেতে পারিনি, আর কার্তিক মাসেও হয়নি, তারপর আজকে হবে। তো দুই মাস পরে যাচ্ছি, ভীষণ ভালো লাগে, মনটা মানে খুব আনন্দ লাগে, ওখানে গিয়ে একটা আনন্দ উপভোগ করতে পারি এরকম মনে হয়। তো এর জন্য খুব আনন্দ লাগছে। তো আমরা যাচ্ছি, পরে তোমাদেরকে সব দেখাবো। তো আমরা এসে গেছি, ওনারা সব রেডি করে রেখে দিয়েছে, এবার আমরা সারদা সংঘ করতে বসে পড়ব। কিছু কিছু গুরু বোনেরা এসে পড়েছে, আরও আসবে, তবে আমরা এখন শুরু করে নিচ্ছি। ঠাকুর মা ও স্বামীজির প্রার্থনা হয়ে গেছে, এবার কথামৃত শুরু হলো। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন, গাড়ি বাগবাজারের বসুপাড়ায় বলরামের বাটিতে দ্বারে উপস্থিত হইলে ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানে গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইতেছে, ঠাকুর সার্কাসে গল্প করিতেছে, অনেকগুলো ভক্ত সমবেত হইয়াছেন, তাদের সহিত ঈশ্বরীর কথা অনেক কথা হইতেছে। আর প্রার্থনা শেষ হয়েছে, কথামৃত পাঠ শেষ হয়েছে, এবারে গুরু বন্দনা হবে। গুরু বন্দনা শেষ হয়ে গেছে, এবার শ্রী শ্রী সারদা মায়ের পাঁচালি শুরু হলো। দৃষ্টি ফুল্ল কুসুমের ওপরে, তার কিনা ছুটিয়া যায় মিলিতে সাগরে, রামকৃষ্ণ মহা স্বামীজি তার দুইজন সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে প্রচার পাঠাইতে চাইলেন। স্বামীজির আদেশ শুনে দুজনের মধ্যে একজন বললেন, স্বামীজি আমি কি প্রচার করব, আমি তো কিছুই জানি না। স্বামীজি বললেন, তবে যা, তাই বলে, ওটাও তোর একটা মন্তব্যের কথা। শিষ্যের তবুও আপত্তি, তিনি তপস্যার অনুমতি চান। কাজে নামার আগে তিনি সাধন ভজন করে সিদ্ধ লাভ করতে চান। শিষ্যের ইচ্ছের কথা শুনে স্বামীজি গর্জে উঠলেন, বললেন, তুই যদি নিজের মুক্তির জন্য সাধনা করতে চাস তো তুই জাহান্নামে যাবি, পরমার্থ লাভ করতে হলে পরের মুক্তির জন্য চেষ্টা কর, নিজের মুক্তির চেষ্টা জলাঞ্জলি দে। এই কথাটা ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ হলো এই কথাটা বলছিল। ওই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। তারপরে একটু নরম হয়ে বললেন, বাবারা কাজে লেগে যা, তা ক্ষতি কি, স্বার্থপরতা নিয়ে নিজের সর্বলাভ করার কে তা ঢের ভালো। এইটুকু থাকলো। এখানে প্রার্থনা সম্পূর্ণ শেষ হলো, এবারে গান কীর্তন শুরু হবে। জয় রাম বাটিতে, জয়
আমরা সবাই মিলে করব পূজা, আয় রে তোরা।